সিলেটে গণধর্ষণের সঙ্গে ছাত্রলীগ ক্যাডারদের চাঁদাবাজি অগ্রগতি নেই অভিযোগপত্রের কার্যক্রমে সিলেটের কলেজ ছাত্রাবাসে গৃহপথ ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি বাধিপক্ষের আইনজীবী আদালতে দাখিলকৃত দর্শন ও চাঁদাবাজি পৃথক অভিযোগপত্রের শুনানি একই দিনের চলমান রাখতে আবেদন দাখিল করলে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিউদ্দুল হক তা নামঞ্জুর করেন বিচারক মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বুধবার নির্ধারণ করেন রবিবার সকাল সাড়ে এগারোটায় আসামিদের উপস্থিতিতে আদালতে এই আদেশ দেন ওই দিন আদালতে আলোচিত এই ঘটনার সাক্ষ্য গ্রহণের কথা ছিল এর আগে রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আট আসামিকে আদালতে হাজির করা হয় আদালত সূত্র জানায় রবিবার এমসি কলেজ ছাত্রাবাসী ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণের কথা ছিল তবে আলোচিত এই ঘটনায় শাহপরান থানা পুলিশ আটজনকে অভিযুক্ত করে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে এর মধ্যে একটি সাদাবাজি অন্যটি ধর্ষণের ঘটনায় দুটি অভিযোগপত্রে আসামিরা একই ধর্ষণ মামলার সকল কার্যক্রম শুরু হলেও চাঁদাবাজি দাখিলকৃত অভিযোগপত্রের কার্যক্রম এখনও শুরু হয়নি বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন এমসি কলেজের ঘটনায় আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ এই দুটি অভিযোগপত্রে আসামিরা একই একই দিনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ দুটি অভিযোগপত্রের বিচার দ্রুত হওয়ার জন্য আমরা ধর্ষণ মামলার অভিযোগপত্রের সাথে চাঁদাবাজি অভিযোগপত্রের কার্যক্রম একই আদালতে চলার জন্য পিটিশন দাখিল করলে আদালত তা নামঞ্জুর করেন পিটিশন দাখিল করে আদালতে আমরা সাক্ষী হাজির করিনি আগামী তারিখে আমরা আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করব তিনি বলেন ধর্ষণ মামলার অভিযোগপত্রে বিচার শুরু হলেও চাঁদাবাজির অভিযোগপত্রের কোনো কার্যক্রম শুরু হয়নি চাঁদাবাজির অভিযোগপত্রের কার্যক্রম স্থবির চাঁদাবাজির অভিযোগপত্র কোথায় কোন অবস্থায় রয়েছে সে সম্পর্কে আমরা কিছুই জানি না দুটি অভিযোগপত্রে আসামি একই হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে একই আদালতে কার্যক্রম চলে সূত্র সিলেট ভিউ